আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাড়িতে ছিলাম ভালো ছেলে হয়ে পাঁচ সাত দিন, কিন্তু টিএমসির লোকেরা বলছে যে বিজেপি কোথায় আছে আমরা দেখাতে চাই, তাই সব এমপি এমএলএরা নামছেন। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত একেবারে বুথ স্তর পর্যন্ত আমরা ত্রাণ দেবো, যারা দুঃস্থ মানুষ যাদের অভাব আছে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেবো। গতকাল আমি দু তিন জায়গায় ছিলাম, আজকে এখানে কিছু লোককে এখানকার স্থানীয় ডাকা হয়েছে, কিন্তু আমি এসেছি শুরু করার জন্য। বাকি বস্তি বস্তিতে এখন ৬০০ প্যাকেট রেডি আছে, এই আশেপাশের বস্তিতে আমাদের কর্মীরা গিয়ে দিয়ে আসবেন, যারা দুঃস্থ মানুষ তাদের লিস্ট আছে। ৬-৭০০ লোকের খাবার তৈরি করে রোজ এখান থেকে বিলি হচ্ছে এই জেলা থেকে। আর আপনারা দেখেন চার গাড়ি খাবার, চাল ডাল তেল নুন সবজি, কিছু প্যাকেট আছে বিস্কুটের, শুকনো খাবার সব আছে। তিনটে বিধানসভাতে আমরা পাঠালাম, সাঁকরাইল, ডমজুড় আর জগৎবল্লভপুর, বাকি বিধানসভাতেও যাবে। আজকে চার গাড়ি খাবার বিধানসভায় পাঠানো হলো, সেখানে দুঃস্থ মানুষদের মধ্যে বিভিন্ন যদি সেবা করার অধিকার তাদের থাকতে পারে, আমাদেরও আছে, যদি সেবার প্রয়োজন আছে আমরাও সেবা, আমরা সেবা সবসময় করি, কিন্তু কাউকে আটকে সেবা করা রাজনীতি করা এটাকে আমরা সপোর্ট করি। এমন কিন্তু অনেক দূর পশ্চিমবঙ্গে এরকম বহু জায়গা আছে, তার ভিডিও আপনারা দেখেছেন, বিশেষ বিশেষ এলাকায় পুলিশও যায় না, কেউ আটকায়ও না, সেখানে খোলাখুলিভাবে মানুষ রাস্তায় ঘুরছে। যোগীজি উত্তরপ্রদেশে করে দেখিয়েছে, মঠ মন্দির মসজিদ সব জমায়েত বন্ধ করে দিয়েছিলেন, তারপরে উত্তরপ্রদেশ এত বড় রাজ্যে দেখুন সেভাবে তার প্রভাব পড়েনি, কিন্তু রাজনীতি করতে গিয়ে কিছু লোক এই অপ্রিয় হচ্ছেন না, কড়াকড়ি হচ্ছেন না, তারপরে ছড়াচ্ছে। আজকে নিজামতে যে ঘটনা ঘটেছে, এই 2,500 লোক সারা দেশে যদি ছড়িয়ে যান তাহলে সমস্ত বস্তি বস্তিতে ভাইরাস চলে যাবে। তো অনেক জায়গায় অমিল হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, সাপ্লাই নাই, সাধারণ জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এই লোকের কোনো কন্ট্রোল নেই। আমি প্রশাসনকেও আবেদন করবো, আপনারা একটু কড়াকড়ি করুন, যারা কর্মচারী আছেন তাদেরকে কাজে লাগান, যেন মানুষ এক ভয়ের মধ্যে আছে আবার কষ্ট না পান, এটা সবার দেখার, আমরাও সব এটা করতে রাজি।